ভেরি গুড মর্নিং এভরি ওয়ান হ্যাভ এ নাইস ডে আমি রুমকি বর্মন এই ভিডিওটি এই ভিডিওয়ে আমি আলোচনা করবো মুঘল সম্রাট আকবর সম্পর্কে এন টি সি নেট বি সেট এস এস সি এস এলএসটি নাইনটেন ইলেভেন টুয়েলভ মাদ্রাসা সার্ভিস কমিশন আর বি পি এস এসসির অ্যাসিস্ট্যান্ট টিচার যে নিয়োগ করা হবে নাইনটেন ইলেভেন টুয়েলভ তার কাছেও লাগবে ঠিক আছে তো চলো জেনে নিই কিছু ইম্পর্ট্যান্ট তথ্য ঠিক আছে মুঘল সম্রাট আকবর তার টাইম পিরিয়ড পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ ঠিক আছে জন্ম হয় পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অমরকোটে তার রাজ্যাভিষেক হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তখন তার বয়স ছিল তেরো বছর চার মাস আর রাজ্যাভিষেক হয় কোথায় কালানৌর রে ঠিক আছে অভিভাবক ছিলেন বৈরাম খাঁ পানিপথের দ্বিতীয় যুদ্ধ এই আকবরের সময়ই ঘটে হুমায়ুনের আকস্মিক মৃত্যুর সঙ্গে সঙ্গে আদিল শাহের হিন্দু সেনাপতি হেমু দিল্লি ও আগ্রা অধিকার করে নিজেকে সম্রাট বিক্রমজিৎ বলে ঘোষণা করেন ঠিক আছে এই অবস্থায় নাবালক আকবরের অভিভাবক বৈরাম খা মুঘল সেনাবাহিনী নিয়ে দিল্লির দিকে অগ্রসর হন পানিপথের প্রান্তরে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মুঘল ও আফগানদের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধই পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত হুম যুদ্ধে হিমু পরাজিত ও বন্তি হলে বৈরাম খাঁ তার শিরোচ্ছেদ করেন ঠিক আছে নেক্সট জেনে রাখো যে আকবর পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো ষাট অর্থাৎ চার বছর বৈরামখার অধীনে ছিলেন আর শাসনে ছিলেন পনেরোশো ষাট থেকে খ্রিস্টাব্দে মহম একটা কোয়েশ্চেন এসেছে যে আকবর অন্তঃপরিকার যে শাসন শাসনে তিনি চার বছর ছিলেন তা কার অধীনে ছিলেন ঠিক আছে যিনি আকবরের মাতা ছিলেন ধাত্রী মাতা মহম আনাকা তিনি মোগল প্রশাসনের সমস্ত ক্ষমতা নিজ হাতে কেন্দ্রীভূত করে সপুত্র আদম খাঁর সাহায্যে দরবারের উপর নিয়ন্ত্রণ স্থাপন করেন বলে ঐতিহাসিক স্মিথ মনে করেন তাই এই চার বছর রাজত্বকাল পরিকার শাসন নামে পরিচিত ঠিক আছে শেষ পর্যন্ত আকবর আদম খাঁকে মৃত্যুদণ্ড দেন এবং মহম আনাকা ভগ্ন হৃদয়ে মারা যান নেক্সট আকবরের এখন বিভিন্ন যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষাতে আসে আর ইতিমধ্যে এসেছে ঠিক আছে এগুলো আমি শর্টকাটে দিয়েছি তো দেখে নাও একদম টু দ্য পয়েন্ট অ্যান্ড অথেন্টিক ঠিক আছে বাড়তি ভিডিও করিয়ে বা বাড়তি বেশি কিছু বলে সময় নষ্ট করে তো লাভ নেই যেগুলো এক্সামে আসবে না যেগুলো বারবার এক্সামে আসে এক্সামে আসার মতন কিওয়ার্ডস অনু অনুসারে আমি এখানে দিয়েছি কি ওয়ার্ডসের মতন করে ঠিক আছে দেখো গুরুত্বপূর্ণ ঘটনা পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আকবর ফতেপুর সিকৃতে ইবাদতখানা স্থাপন করেন ওকে এখানে হিন্দু পণ্ডিত ছিলেন পুরুষোত্তম দাস জৈন পণ্ডিত ছিলেন বিজয় সেন সুরি ঝিনচন্দ্র সুরি হির বিজয় সেন সুরি ঠিক আছে আর জিনচন্দ্র সুরি জরাধ্রুষ্ট ছিলেন মনসরাট ফাদার মনসরাট তিনি ছিলেন পর্তুগিজ থেকে আগত পর্তুগিজ থেকে এসেছিলেন নেক্সট দেখো পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে আকবর মাহজার নামা ঘোষণা করেন এই মাহজারটি তৈরি করেছিলেন শেখ মোবারক নেক্সট আকবর বিভিন্ন ধর্মের সমন্বয়ে নিজস্ব ধর্মমত দিন এলাহি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রবর্তন করেন আর হিন্দু বীরবল এই ধর্মমত গ্রহণ করেন ঠিক আছে পি ওয়াই কিউতে এসেছে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে আকবর তীর্থকর বিলোপ করেন পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে আর কর প্রত্যাহার করেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তোমরা ভুলবে না খাতায় নোট করে নাও কাছে লাগবে নেক্সট আকবরের সময়ের প্রধান চিত্রকর কারা ছিলেন মীর সৈদ আলী আবদুল সামাত বাসওয়ান প্রমুখ ছিলেন ঠিক আছে আর সাহিত্যের ক্ষেত্রে সাহিত্য আবুল ফজল রচনা করেন আইন ই আকবরী আকবর নামা আমি আর একটি ভিডিও বানাবো আইন ই আকবরির ডিটেলস তারপর বাবর নামার ডিটেলস আকবর নামার ডিটেলস কারা এগুলো ইংরেজিতে ফার্সিতে অনুপাত করেন ঠিক আছে নেক্সট ভিডিও দিয়ে দেবো বদায়নি আলোচনা লিখেছেন মুখাব উদ আর বদায়নি ছিলেন যে আকবরের যে ধর্মীয় নীতি ছিল তার বিরোধিতা করেছিলেন বিরোধ কথা বলেছেন ওকে তুলসী দাস তিনি লিখেছেন রামচরিত মানুষ আর সুরদাস লিখেছেন সুর সাগর তোমরা জেনে রাখো এই সুর সুরদাসকে বলা হয় ব্লাইন্ড বার্ট অফ আগ্রা পরীক্ষাতে আসলে যে ব্লাইন্ড বার্ট অফ আগ্রা কাকে বলা হয় তো তোমরা দেবে সুরদাসকে ঠিক আছে নেক্সট দেখো আকবরের রাজসভায় সঙ্গীতজ্ঞ তানসেন মল্লার ও ধ্রৌপদী রাগের জনক ছিলেন মল্লার ও ধ্রৌপদী রাগের জনক ছিলেন তানসেন আর আকবর নিজে খুব ভালো নাগারা বাজাতেন নিজে খুব ভালো নাগারা বাজাতেন ওকে মনে রাখবে নেক্সট আকবরের রাজ্য জয় এই রাজ্য জয় থেকে কিন্তু এন টি ইউজিসি নেট এক্সামে দু হাজার তেইশেও এসেছে তারপর দু হাজার একুশেও এসেছে তারপর দু হাজার এদিকে তোমাদের ছয় আট অত প্রিভিয়াস ইয়ারে যে দেখেছি সেখানে এসেছে তুমি তুমি প্রিভিয়াস ইয়ার দু হাজার আঠারো থেকে তেইশ পর্যন্ত ফলো করো তোমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমি পেয়েছি তাই এখানে দিয়ে দিয়েছি তো দেখো মালব মালব শাসন করেন মালব জয় করা জয় করেন কে পীর মোহাম্মদ ও আদম খান আদম খান ও পীর মোহাম্মদ মালব জয় করেন পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তখন মালবের শাসক ছিলেন বাহাদুর প্রশ্ন আসতে পারে যে আকবরের সমকালীন মালবের শাসক কে ছিলেন তোমরা সঠিক উত্তর করে আসবে বাহাদুর গন্ডোয়ানা গন্ডোয়ানার গন্ডোয়ানা জয় করা হয় পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জয় করেন আসফ খান আকবরের সেনাপতি বা আকবরের উচির ছিলেন যারা আকবরের যিনি যারা আর কি অনেক স্থান একজন তো জয় করেননি কেউ ধরো আজমির গোয়ালিয়র এগুলো জয় করেছেন বৈরাম খাঁ মালব জয় করেন আধম খাঁ ও পীর মোহাম্মদ এদিকে গুজরাট জয় করেন আকবর তারপর কাবুল জয় করেন আকবর ও মানে সিং এদিকে কাশ্মীর ভগবান দাস জয় করেন অ্যাকচুয়ালি মুঘল যে সেনাপতি মানে মুঘল সেনাপতিরা জয় করেন ঠিক আছে তো দেখো এখানে তখন শাসক ছিলেন বীর নারায়ণ তিনি ছিলেন নাবালক পুত্র আর রানী দুর্গাপতি তাকে সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করতেন ঠিক আছে তো আসফ খান মুঘল সেনাপতি আকবরের তরফ থেকে তিনি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে গন্ডওয়ানা জয় করেন আর গুজরাট জয় করেন আকবর পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলা জয় করেন মুনিম খান পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কাবুল জয় করেন পনেরোশো একাশি খ্রিস্টাব্দে আকবর ও মানে সিং একটু আগে বলে দিলাম কাশ্মীর জয় করেন পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভগবান দাস সিন্ধ জয় করা হয় পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে দৌলতাবাদ জয় করা হয় পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আর আহমেদনগর জয় করা হয় ষোলোশো খ্রিস্টাব্দে আশিরগড় জয় করা হয় ষোলোশো এক খ্রিস্টাব্দে ওকে আর আসিরগড় হয়ে যাবে আকবরের আমলের শেষ রাজ্য জয় ঠিক আছে এগুলো খাতায় লিখে তারিখ দিন সাল এগুলো খাতায় লিখে মুখস্থ করে নেবে একদম টু দ্য পয়েন্ট পরীক্ষাতে কোয়েশ্চেন দেখতে পাবে ঠিক আছে আর এখানে দেখো আকবরের মৃত্যু কবে হয় আকবরের মৃত্যু হয় ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে ঠিক আছে এবার এন টি ইউজিসি নেট এক্সামের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স সেগুলো আলোচনা করে দিচ্ছি ওকে কনকুয়েস্ট অফ মালবা অর্থাৎ মালব কবে জয় করেন আকবর পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে শাসকের নাম যদি সম্রাটের নাম আসে তাহলে আকবর হয়ে যাবে আর যদি মুঘল সেনাপতি আসে তাহলে হয়ে যাবে আদম খান ও পীর মোহাম্মদ ঠিক আছে কুলেসর অফ ইবাদত খানা খানা বন্ধ হয়ে যায় কবে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ইন্ট্রোডাকশন অফ ইলাহি এরা এগুলো আমি আগেও দিতে চেয়েছিলাম কিন্তু এসএম জিনিস দুবার লিখতে হয় তো এখানেই দিয়েছি আমি বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও হুম হেল্প হবে টু দ্য পয়েন্ট অ্যান্ড অথেন্টিক ইনফরমেশন আর এই ভিডিওটি হতে চলেছে ইউনিক ভিডিও ঠিক আছে সম্রাট আকবরের সম্পর্কে যেগুলো গুরুত্বপূর্ণ টার্মস গুরুত্বপূর্ণ আপডেটস গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষাতে বারবার আসে সেগুলো আমি এক ভিডিও দেওয়ার চেষ্টা করেছি দেখো ইন্ট্রোডাকশন অফ ইলাহি এরা ইলাহি এরা কবে প্রবর্তিত হয় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আর ওড়িশা জয় কবে করা হয় পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখো এনেক্সেশন অফ কাশ্মীর কাশ্মীর মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করা হয় পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে যখন কাশ্মীর জয় করা হয় তখন থেকেই সাম্রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় ঠিক আছে কনকুয়েস্ট অফ গুজরাট গুজরাট রাজ্য জয় করা জয় করেন পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কনকুয়েস্ট অফ মালব একটু আগে আমরা পড়লাম আর এখানে দেখো মালব এসেছে এটি প্রিভিয়াস ইয়ার রিপিট হয়েছে ওকে এখানে তখন মালব রিপিট হয়েছে এখানে তখন মালপ এসেছে তো এগুলো আমি এজন্যই দিই এখান থেকে কোশ্চেনস আসে বারবার ঠিক আছে নেক্সট দেখো ব্যাটেল অফ হলদিঘাটি ঘাটি যুদ্ধ হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তবে একটা কথা মেবার কিন্তু বর্ষতা স্বীকার করেনি ওকে বিবার বর্ষ্যতা স্বীকার করেনি তোমরা এটি মনে রাখবে যে আর গুরুত্বপূর্ণ কথা আকবর পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য তিনি বুলন্দ দরওয়াসা নির্মাণ করেন কোথায় ফতেপুর স্বীকৃতি এটি আগ্রার খুব কাছেই ঠিক আছে অনতি দূরে আর দেখো কাসিম খান ওয়াস চোসেন বাই আকবর টু বি দ্য সুপারিনটেন্ডেন্ট অফ হিস রেপুটেশন অ্যাস এ মিলিটারি ইঞ্জিনিয়ার অ্যাস ওয়েল অ্যাস বিল্ডার অর্থাৎ আকবর আকবর এই যে কাসিম খান তাকে দুর্গ নির্মাণের জন্য চুজ করেন তো এটি নেটের পিওয়াই কিউতে এসেছে আমি এখানে দিয়েছি নেক্সট দেখো দি মুঘল ভার্সন অফ দিওয়ালি ও ওয়াসকাল জশন ই চিরাক জশন ই চিরাকান ফেস্টিভাল অফ লাইটস অ্যান্ড আকবর সেলিব্রেটেড ইট ইন শ্রীনগর পরীক্ষাতে এসেছিলো যে শ্রীনগরে কে দিওয়ালি উৎসব করেছেন ঠিক আছে ফেস্টিভাল অফ লাইটস তো এর সঠিক উত্তর হয়ে যাবে আকবর ঠিক আছে আর একে তাদের মুঘল ল্যাঙ্গুয়েজে বলা হয় মুঘল সাম্রাজ্যের যে সময় যেই ভাষা প্রচলিত ছিল ফার্সি তাকে বলা হতো জসন ই চিরাগ ঠিক আছে আর হ্যাঁ আকবরের সময় কিন্তু আকবর ফার্সি ভাষাকে রাজসভার ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন ঠিক আছে এটিও মনে রাখবে তারপর আকবর ঝরখা দর্শন প্রথার প্রচলন করেন আকবর ঝরখা দর্শন প্রথার প্রচলন করেন এটিও মনে রাখবে তার সময় বারোটি সুভা ছিল ঠিক আছে নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এসে গেছে যেটার অপেক্ষা ছিল দেখো হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল পেন্টার্স আর সেট টু হ্যাভ পেইন্টেড সেলফ পোর্ট্রেট পোর্ট্রেটস অর্থাৎ কোন মুঘল চিত্র করারা সেলফ পোর্ট্রেটস অর্থাৎ সব প্রতিকৃতি নিজের প্রতিকৃতি অঙ্কন করতে পারতেন আত্মপ্রতিকৃতি অঙ্কন করতে পারতেন তো এর সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন ওয়ান টু থ্রি ঠিক আছে মনোহর দৌলত কেশব দাস মনোহর দৌলত কেশব দাস বাসাবন তিনি নন ওকে মনোহর দৌলত কেশবদাস মনোহর মনোহর ছিলেন একজন হিন্দু পেন্টার ঠিক আছে ঠিক আছে যিনি মুঘল স্টাইলের চিত্র অঙ্কন করতেন তিনি আকবরের দরবারেই ছিলেন আর দৌলত দৌলত ছিলেন আকবর এবং জাহাঙ্গীর দুজনেরই দরবারে ঠিক আছে মনোহর দৌলত দুজনই আকবর এবং জাহাঙ্গীরের সময়ও ছিলেন আর দাস। তিনি শুধুমাত্র আকবরের সময় ছিলেন কেশব দাস তিনি শুধুমাত্র আকবরের সময় ছিলেন কারণ কেশব দাসের মৃত্যু জন্ম কেশবদাসের পনেরোশো সত্তর থেকে ষোলোশো পাঁচ জন্ম নয় তিনি প্রায় পনেরোশো সত্তর থেকে ষোলোশো পাঁচ চার বা পাঁচ তিনি মুঘল দরবারে ছিলেন আর ষোলোশো পাঁচ পর্যন্ত তিনি ছিলেন ঠিক আছে তো কেশবদাস হয়ে যাবে শুধু আকবর আর বাস বাসওয়ান বা বাসাপন যিনি পনেরোশো আশি থেকে ষোলোশো খ্রিস্টাব্দে ছিলেন মুঘল যিনি ইন্ডিয়ান মিনিয়েচার পেন্টার ছিলেন তো তিনি আকবরের সময় ছিলেন যিনি আকবরের নামাতে কিছু চিত্র অঙ্কন করেছিলেন ওকে নেক্সট দেখো কিছু টার্ম শব্দার্থ কসবা কসবা কি কাকে বলা হতো স্মল টাউন ছোট শহরকে কসবা বলা হতো শ্রফ মানি চেঞ্জার মানি চেঞ্জারকে শ্রফ বলা হতো আর জিম্মি প্রোটেক্টেড নন মুসলিম অমুসলিমদের রক্ষাকারী ঠিক আছে মুঘল মুঘল ভারতে যে নেট সেটের জন্য গুরুত্বপূর্ণ পিওয়াই কিউতে বই এসেছিল মুঘল আর্কিটেকচার থেকে সেগুলো তুমি মনে রাখো ক্যাথেরিন বি অ্যাশার তিনি লিখেছেন আর্কিটেকচার অফ মুঘল ইন্ডিয়া আর্কিটেকচার অফ মুঘল ইন্ডিয়া এটি কিন্তু এটি কিন্তু সেটাও সেটাও আসার সম্ভাবনা রয়েছে আর এবার তোমরা দেখেছ মাদ্রাসা সার্ভিস এক্সাম হয়ে গেল তাতেও কিন্তু আতাহার আলী সিরিন মুসভি এরকম টাইপের যে বড়ো বড়ো রাইটার তাদেরও বই দিয়েছিলো বইয়ের নাম ঠিক আছে তো এখানে কিন্তু একটু ক্যাথারিন ভি এশার সবারই নাম দিতে পারে কারণ যেহেতু এটি মুঘল আর্কিটেকচারের উপর তিনি বই লিখেছেন ঠিক আছে দেওয়াটা প্রাসঙ্গিক ওকে তো মনে রাখো কাজে লাগবে আর্কিটেকচার অফ মুঘল ইন্ডিয়া নেক্সট আর নাথ আর নাথ তিনি লিখেছেন হিস্ট্রি অফ মুঘল আর্কিটেকচার এস কাইজার তিনি লিখেছেন বিল্ডিং কনস্ট্রাকশন আয় ইন মুঘল ইন্ডিয়া আর ইব্বা কোচ তিনি লিখেছেন মুঘল আর্কিটেকচার অ্যান্ড আউটলাইন অফ ইটস হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট তো এভাবে নেটের পি ওয়াই কিউতে কি কেমন ধরনের কোয়েশ্চেন্স এসেছে তার বিস্তৃতি আলোচনা আমি দিয়ে দেবো তোমরা এই সিরিজটি কন্টিনিউ চলবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে আর আর একটি গুরুত্বপূর্ণ কথা ওয়ান সেকেন্ড বলে দিচ্ছি ইউজিএসসি নেট হিস্ট্রি ক্লাসেস টোয়েন্টি ফোর তোমরা যে চ্যানেলটি এখন দেখছো এই নামে তোমরা ফেসবুকে একটা গ্রুপ রয়েছে নিউ গ্রুপ করেছি আমি ওকে এই যে তোমরা এখানে ভিডিও যে দেখছ এর যে কভার পেজটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পিকচারটা যে তোমরা দেখবে ঠিক আছে তেমন একটি পিকচার দেওয়া রয়েছে গ্রুপের ফ্রন্ট পেজ গ্রুপের আর কি তো সেখানে দুশো প্লাস লোকজন আছে অ্যাক্সপিরিয়েন্টস রয়েছে যারা কোশ্চেন্স প্র্যাকটিস করে সেখানে আমি মাঝে মধ্যে কোশ্চেন্স দিই এখন থেকে রেগুলার দেব তো তোমরা সেই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে কেউ কেউ তোমরা বলো যে মেসেজ করলে রিপ্লাই কারণ তোমরা মেসেজ করতে পারো ফেসবুকে বা এখানে নিচে তোমাদের আমি রিপ্লাই করে দেবো আর গ্রুপেও মেসেজ রাখতে পারো মেসেজ করে রাখতে পারো আমি সময় মতো রিপ্লাই করে দেবো ঠিক আছে আর ফ্রেন্ডস আমি তো এটি আমার মতন করে বলে দিলাম ঠিক আছে আশা করি তোমাদের কাছে লাগবে এছাড়াও কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আর রকম যদি হেল্প দরকার হয় আর রকম যদি হেল্প বা কিছু লাগে এক্সামের ব্যাপারে জানতে চাও আরও বেশি কিছু তো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি পরে রিপ্লাই করে দেবো আর কারো কোনো বিষয়ে অসুবিধে হলে আমি সেই ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে আমি যেমন করে পারি হেল্প করার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে আর এই ক্লাসটি দেখলে আশা করি খাতায় লিখে নাও মুখস্থ করে নাও এখান থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট হোক কোশ্চেন্স আসলে তোমরা সঠিক উত্তর করে আসতে পারবে আর তোমরা অপশন এলিমেশন এলিমিনেশনও করে দিতে পারবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আজকে রাখি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে